बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम चैनल कर्णफुलिर अगणित दर्शकदेरके जानाई सालाम शुभेच्छा। आमरा रोजार दिने रोजा एवं जाकात निये किछु प्रश्न उत्तर राखछि। आमादेर प्रश्न उत्तर दिबेन मुफ्ती नूर मोहम्मद शेगुन बागान माद्रासा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে চ্যানেল কর্ণফুলির নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন, রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে কিনা? হ্যাঁ, রোজা যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা অবস্থায় যদি রক্ত পরীক্ষা করার প্রয়োজন দেখা দেয় তাহলে সেক্ষেত্রে রক্ত পরীক্ষা করা যাবে, রোজার ক্ষতি হবে না, রোজা ভঙ্গ হবে না। সম্মানিত দর্শক, আমরা প্রশ্ন উত্তর পাইলাম। দ্বিতীয় প্রশ্ন, আমরা যদি ভুলে কোনো পানি বা দড়িবাদি খেয়ে ফেলি তাহলে আমাদের রোজার অবস্থা কি হবে? যদি কোনো রোজাদার ব্যক্তি ভুলে খাদ্য জাতীয় কোনো কিছু খেয়ে ফেলে অথবা তরল জাতীয় কোনো কিছু পানাহার করে পান করে, সে অবস্থায় রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, স্মরণ রাখতে হবে যে অবস্থায় ভুলে পানাহার করছে ওই অবস্থায় যদি সেই রোজাদারের তার স্মরণ আসে যে আমি রোজা রেখেছি, ওই অবস্থায় যখনই স্মরণ আসবে সাথে সাথে তাকে ওই পানাহার ত্যাগ করতে হবে। যদি এরপরেও যদি আবার কি সে পানাহার করে থাকে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের তৃতীয় প্রশ্ন জাকাত নিয়ে। জাকাত, আমার একটা বিল্ডিং আছে কিন্তু আমার হাতে কোনো ক্যাশ টাকা নাই, ওই বিল্ডিংয়ের জাকাত দিতে হবে কিনা? আপনি যে বিল্ডিং নির্মাণ করেছেন সেই বিল্ডিংটি দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ওই বিল্ডিংটি আপনার জরুরত পূরণের জন্য আপনি ওই বিল্ডিং নির্মাণ করেছেন, যে বিল্ডিংটা আপনি ভাড়ায় পরিচালনা করেন, ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই বিল্ডিংয়ের উপর কোনো জাকাত আসবে না। তবে বিল্ডিংয়ের ভাড়া থেকে যেই টাকা উপার্জন আপনি করবেন সেই উপার্জিত টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেই উপার্জিত টাকার উপর জাকাত আসবে। মূল বিল্ডিংয়ের টাকার উপর জাকাত আসবে না, বিল্ডিংয়ের ভাড়ায় উপার্জিত টাকার উপর জাকাত আসবে। ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন হলো যে আমার তিনটা বিল্ডিং আছে, এই তিনটা বিল্ডিং করার কারণে আমার হাতে কোনো টাকা নাই, এখন ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে কিভাবে আমি নির্ণয় করব, কিভাবে আমি জাকাত দেব? যে বিল্ডিং আপনি নির্মাণ করেছেন সেই বিল্ডিং ছাড়া আপনার কোনো টাকা পয়সা নেই, এই তো আপনার পয়সা, তাহলে আপনার ওই বিল্ডিংয়ের উপর জাকাত আসবে কি না? এখন আপনি কি বিল্ডিংগুলি আপনি ভাড়া দিয়েছেন নাকি দিতে পারেননি? যদি বিক্রি করার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ওই বিল্ডিং নির্মাণ করতে যেই টাকাগুলি আপনার খরচ হয়েছে সেই টাকাগুলি হিসাব করে সেই টাকাগুলির উপর জাকাত আসবে, যেহেতু আপনি সেই বিল্ডিংটা নির্মাণ করেছেন বিক্রি করার জন্যে। তো বিক্রি করার জন্য সেটাকে বলা হয় ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্যর ক্ষেত্রেও জাকাত আসে যদি নেশাব পরিমাণ হয়। সেক্ষেত্রে আপনার যে বিল্ডিং আপনি তিনটা বিল্ডিং নির্মাণ করেছেন এছাড়া আপনার অন্য কোনো টাকা পয়সা নেই, কিন্তু সেই বিল্ডিংগুলি বিক্রি করার নিয়ে তো আপনি নির্মাণ করেছেন, সেক্ষেত্রে বিল্ডিংয়ের নির্মাণ করতে যে টাকা পয়সা খরচ হয়েছে সেই টাকা পয়সাগুলি হিসাব করে তার জাকাত আপনাকে দিতে হবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদের খুব ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল কর্ণফুলির পর্দায় প্রশ্ন উত্তর দেখার জন্য। ষষ্ঠ প্রশ্ন হলো জাকাত, আমরা যে করোনা ভাইরাসের কারণে যে জাকাতের থেকে আমরা বিভিন্ন জনকে খাদ্যদ্রব্য দিচ্ছি, এটা কাকে কাকে দিলে আমাদের জাকাত আদায় হবে? মাশাআল্লাহ, আপনি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। जे आम्रा कोरोना भाइरसेर प्रादुर्भावेर कारणे अनेक मानुष असहाय अवस्थाय जीवन यापन करछे, तारा खाद्यद्रव्य पाच्छे ना। एमत अवस्थाय कोनो धनाढ्य व्यक्ति यदि तादेरके सहयोगितार हात प्रसारित करते त्राण दिए थाकेन, जे खाद्यद्रव्य इत्यादि दिए थाकेन, सेगुली यदि जाकात थेके दिए थाकेन, ताहले देखते होबे अनेक मानुष आछेन जारा त्राण निच्छेन, ओखाने अनेक मानुष आछेन जारा जाकात खावार मुस्ताहेक नय, जारा जाकातेर उपयोगी नय, जाकात खावार उपयोगी नय। एरकम व्यक्तिदेरके आपनि यदि जाकातेर टाका दिए त्राण दिए थाकेन, ताहले आपनार जाकात आदाय होबे ना। जारा त्राण निच्छे तादेर मধ্যে যদি কোনো মানুষ जाकात খাওয়ার উপযোগী হয়, তাদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে যদি ত্রাণ দিয়ে থাকেন, তাহলে তাদের জন্য খাওয়াও জায়েজ হবে, আপনার জাকাতের টাকা দিয়ে ত্রাণ দাও জায়েজ হবে। যাদের জন্য জাকাত খাওয়া জায়েজ হয় না, এরকম ব্যক্তিদেরকে আপনার জাকাতের টাকা দিয়ে ত্রাণ দিলে আপনার জাকাতও আদায় হবে না, তাদের জন্য সেই রকম জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া সেই ত্রাণগুলিও তাদের জন্য খাওয়া জায়েজ হবে না। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম আমরা যাকাত খাইতে পারবো কিনা এবং খাড়া খাইতে পারবে। এখন আমার প্রশ্ন, যে যাকাত আমরা দিচ্ছি, যে যাকাত যে আমরা দেব আমার ঘনিষ্ঠ আত্মীয়দেরকে বা আমার পাড়াপড়শি, কিভাবে আমরা যাকাতটা বণ্টন করব সেটা জানতে চাই। যাকাত বণ্টন করার ইসলাম নীতিমালা হলো, যাকাত বণ্টন করার প্রধান নীতিমালা হলো রাষ্ট্র কর্তৃক যাকাত বণ্টন করবে। যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিন্তু পূর্ণাঙ্গভাবে ইসলামের বৈশিষ্ট্য মোড়ে রাষ্ট্র পরিচালনা হয় না। সেক্ষেত্রে আমরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা নিজ উদ্যোগে আমরা যাকাতটা, যাকাতের যেই মাসারফে যাকাত রয়েছেন, যারা যাকাত খেতে পারবেন, যাকাত ব্যয়ের খাতসমূহ যেগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার ৬০ নং আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আট ফকারের খাতে যাকাতের টাকা ব্যয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছে। সেখানে প্রথম প্রকার হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, ফকিরদেরকে যাকাত দেওয়া। ফকির বলা হয় যার কিছুই নেই, একেবারে নিঃস্ব, সেরকম ফকিরকে আপনার যাকাত দিতে পারবেন। যদি ফকির, এখানে ফকির যদি আপনার কোনো নিকটাত্মীয় যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আপনার প্রথম অধিকার হলো আপনার নিকটাত্মীয় ব্যক্তিরা। নিকট আত্মীয় ব্যক্তিদের মধ্যে যদি আপনার কোনো আত্মীয় স্বজন যদি যাকাতের উপযোগী থাকেন, যাকাত খাওয়ার উপযোগী, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজনদেরকে অগ্রাধিকার দিতে হবে। এর পরবর্তী যদি আপনার কোনো আত্মীয় স্বজন এরকম যাকাত খাওয়ার উপযোগী না থাকে, তাহলে এর পরবর্তী ধাপের মধ্যে যাবেন, এর পরবর্তী ধাপের মধ্যে যাবেন। কিন্তু এখানে একটি বিষয় আমাদের অবশ্যই আমাদেরকে দেখতে হবে, সেটি হলো আমি যেই যাকাতের টাকাগুলি আমি যাকে দেব যাকাত খাওয়ার জন্য, যাকাতের উপযোগী ব্যক্তিকে, আমাকে দেখতে হবে ওই ব্যক্তিটি ৫ ওয়াক্ত নামাজ দোয়া করে কিনা, বা ওই আমার যাকাতের টাকা নিয়ে কোনো আবার সে সুদি লেনদেন করে কিনা, বা হিরোনিয়া বা মদ ইত্যাদি, গাঁজা ঠাজা ইত্যাদি খায় কিনা, সেগুলি আমাকে একটু জাস্টিফাই করতে হবে। কারণ একটি কথা আছে, আদাল্লু আলা খাইরি কাফাইলিহি, একটি কোনো মানুষ যদি ভালো কাজ করে, তাহলে যে ব্যক্তি ভালো কাজ করতে উৎসাহিত করে বা সহযোগিতা করে, ভালো কাজ করার কারণে যে সেই ব্যক্তিটি যেরকম পুণ্যের অধিকারী হবে, যে ব্যক্তি সহযোগিতা করেছেন সেই ব্যক্তিও সেই পুণ্যের অধিকারী হবে। সেক্ষেত্রে আমার টাকা নিয়ে যদি সে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপে যদি সে জড়িত হয়ে যায়, সেজন্য আমিও তার অসামাজিক কার্যকলাপের পাপের আমিও অধিকারী হব। সেক্ষেত্রে আমাদেরকে যাকাত দিতে অবশ্যই আমাদেরকে খুব চিন্তা করে, আমাদেরকে পর্যবেক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যাকাতগুলি দেওয়া দরকার। বিশেষ করে যদি এরকম যদি না হয় যে আমি কোন কোন ব্যক্তিকে কীভাবে যাকাত দেব, আমি কি জানি ওই ব্যক্তি কি আমার টাকা নিয়ে কী করবে না করবে, এটা তো জানি না। সেজন্য জাকাতের যেটি আমাদের দেশের মধ্যে রয়েছে। আপনার যদি এরকম সন্দিহান থাকে কোনো ব্যক্তিকে জাকাত দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যেই সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং রয়েছে ওই সমস্ত মাদ্রাসার মধ্যে আপনি যদি জাকাতগুলি দিয়ে থাকেন তাহলে আপনার জাকাতটা একটি সুন্দর একটি জায়গার মধ্যে আপনি দিয়েছেন এবং আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আমি যেই জায়গার মধ্যে আমার জাকাতের টাকাগুলি আমি দিয়েছি ওই জায়গাটি হচ্ছে একটি পবিত্র স্থান, যেখানে ছোট ছোট মাসুম বাচ্চারা, এতিম, অসহায়, মিসকিন ছেলেরা মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করে, এলমে ইলাহির জ্ঞান অন্বেষণ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তারা আমার টাকাগুলি যদি পায় তাহলে তাদের জীবন পরিচালনার জন্যে, লেখাপড়ার জন্যে, দিনই এলম অর্জন করার জন্যে সেটা তাদের জন্য সহায়ক হবে। সেক্ষেত্রে তারা এলম অর্জন করে যেই স্বভাবের অধিকারী হবে, আমার টাকা দিয়ে যেহেতু সেই লেখাপড়া করতে পেরেছে সেজন্য আমি সেই স্বভাবের অধিকারী হব বলে আমি আশা করি। দেখতে পারি। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনাদের খুব ধন্যবাদ। আমাদের প্রশ্ন উত্তর শেষ পর্যায়ে আমরা একটা প্রশ্ন করব যে অনেকের জায়গা সম্পত্তি আছে কিন্তু তার হাতে কোনো ক্যাশ টাকা নাই, তো কোনো রকম চলে, সে জাকাত খাইতে পারবে কি? তার কোনো ক্যাশ টাকা নাই কিন্তু তার সম্পত্তি আছে, দান পায়, দানগুলিও হয়তো তার বছরে শেষে পর্যাপ্ত না, তখন সে জাকাত খাইতে পারবে কি? অবশ্যই কোনো ব্যক্তির যদি জায়গা জমি থাকে এবং তার কাছে কোনো নগদ টাকা না থাকে, এখানে আমাদের দেশের একটি প্রচলন রয়েছে, সেটি আপনাকে বলে রাখি যে আমার কাছে কোনো টাকা নেই, এমন কোনো ব্যক্তি নাই যার কাছে একটি টাকাও নেই, এরকম কোনো ব্যক্তি আমাদের দেশে থাকবে না। যেমন মনে করেন অনেক ব্যক্তি রয়েছেন যে আমার কাছে মাত্র 2 ভরি স্বর্ণ রয়েছে, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। তো এইরকম যেই ব্যক্তির কাছে মাত্র 2 ভরি স্বর্ণ রয়েছে, তাহলে স্বর্ণের নেশাব যদি আমরা হিসাব করি, স্বর্ণের মধ্যে জাকাত আসে 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, সেটি কোনো টাকা পয়সা জমা না থাকে, ব্যবসায়িক কোনো পণ্য যদি না থাকে, রূপাও যদি না থাকে, শুধু 7.5 ভরি স্বর্ণ থাকলে সেক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণটা হচ্ছে স্বর্ণের নেশাব। কিন্তু আপনার কাছে যদি কিছু স্বর্ণ রয়েছে, 2 ভরি 1.5 ভরি স্বর্ণ রয়েছে এবং কিছু টাকাও রয়েছে, কিছু টাকা বলতে একটি টাকাও থাকে, 1 টাকা থাকলে সেটি টাকা রয়েছে, সেক্ষেত্রে ওই স্বর্ণগুলি এবং টাকার সাথে মিলিয়ে যদি নেশাব পরিমাণ, রুপার নেশাব পরিমাণ যদি হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। এই জাকাত এই স্বর্ণের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য সেরকম ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, সেক্ষেত্রে সেরকম প্রযোজ্য। টাকা থাকবে না যে এরকম হয় না, আমাদের ফকির হলেও 1 টাকা নেই এরকম কোনো মানুষ নেই আমাদের জানা মতো বাংলাদেশের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন, রোজা যে ফিতরা দিতে হয়, এই ফিতরাটা আমরা কোন সময় দেব এবং কাকে দিব? ফিতরা দিতে হয়, ফিতরাও একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধান, ফিতরা দেওয়ার। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফিতরা দেওয়ার জন্য, ফিতরা দেওয়ার উত্তম পন্থা হলো সদকায়ে ফিতর, যেটাকে আমরা শরীয়তের পরিভাষায় সদকায়ে ফিতর বলি, আমাদের গ্রাম্য ভাষায় ফিতরা বলা হয়। এই ফিতরাটা ঈদগাহে যাওয়ার সময়, ঈদের ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিন্তু ফিতরা দেওয়া কর্তব্য, উত্তম। যদি কেউ ফিতরা যদি ঈদগাহে যাওয়ার পূর্বে দিতে না পারে তাহলে ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে দিয়ে দিন, অথবা বাড়িতে আসার পর সে যদি চায় ফিতরা দিতে পারবে। ঈদগাহের পরও, ঈদের নামাজের পরও যদি সেই ফিতরা দিয়ে দেয় তার ফিতরা আদায় হয়ে যাবে। তবে ইসলামী উত্তম পন্থা হলো ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরাগুলি আদায় করে দেওয়া। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম ফিতরা যেহেতু আমাদের একটি রোকন, ইসলামের রোজার এবং কাফারা হিসাবে এটা দেওয়া হয়, আমরা সেই সম্বন্ধে জানলাম। এখন আমি যদি কালকে আমার কাছে কোনো ফকির মিসকিন আসে, আমি ফিতরা দিতে পারবো কিনা? অবশ্যই আপনি, আপনার কাছে যদি কোনো ফকির মিসকিন যদি ফিতরার জন্য আসে তাহলে আপনি যদি অগ্রিম ফিতরা দিয়ে দেন তাহলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। সেরকম জাকাতের ক্ষেত্রেও যদি অগ্রিম দিয়ে দেন জাকাতও এরকম আদায় হয়ে যায়। আমাদের শেষ প্রশ্ন, যে করোনা ভাইরাস দেশে বিরাজমান, সারা পৃথিবীর মানুষ আক্রান্ত, কোন সময় শেষ হয় আমরা জানি না। এই অবস্থায় আমরা আল্লাহর কাছে এবং কিভাবে আমরা সাহায্য চাবে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য? कोरोना भाईरस एटी सारा विश्वव्यापी एक महामारी आकार रूप धारण करेছে যেটিকে বিশ্ব स्वास्थ्य संस्था ইতিপূর্বে महामारी हिसाब से विश्वव्यापी महामारी हिसाब से घोषणा করেছে। সেক্ষেত্রে আমরা এই রকম মহামারীর মতো এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে মুসিবতের মধ্যে দুর্যোগের মধ্যে আমরা কিভাবে এই দুর্যোগ থেকে পরিত্রাণ নিতে পারি সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যদি আপনাদের কারো কাছে যদি কোনো ধরনের দুর্ভাগ্য বা মুসিবত যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে মুসিবতের সময় সবর করতে হবে এবং সবর করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, বেশি করে আল্লাহর দরবারে গিরিয়ে জারি খাটনাখাটি ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা যে বিগত জীবনের মধ্যে আমরা যে পাপগুলি করেছি, যে ব্যভিচার, যে খারাপ কাজকর্ম আমরা আমাদের দ্বারা সম্পাদিত হয়েছে সেই কাজকর্মগুলি থেকে আমরা সেই কাজকর্মগুলির ব্যাপারে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে শর্মিন্দ হয়ে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে বিশেষ করে, এবং শরীর সম্মত যে সমস্ত ইসলামী বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের ডাক্তারি মতে যেই স্বাস্থ্যবিধির আলোকে যেই পরামর্শ আমাদেরকে দিবেন ইসলামী শরীয়ত মতে সেই স্বাস্থ্যগুলি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। যেমন ডাক্তার মহোদয়গণ যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন ইসলামী মাইন্ডের তারা যেই পরামর্শগুলি দিয়ে যাবেন সেই পরামর্শগুলি আমাদেরকে অবশ্যই মানতে হবে। মনে করেন অনেকে বলছেন, অনেক ডাক্তার মহোদয় বলেছেন যে এখন মুসাফাহা করা যাবে না, সেক্ষেত্রে ইসলাম ও মুসাফাহা করাটা মুস্তাহাব। সেক্ষেত্রে মুস্তাহাব জিনিসটা যদি আমরা অন্ততপক্ষে এখন যদি না করি তাহলে আমাদের জন্য কোনো ক্ষতি নেই। যেভাবে বিশ্ব ইসলামিক দার্শনিক জাস্টিস আল্লামা উসমানী দামুদ্বরকাতহুম তিনি বলেছেন মুসাফাহা যদি আমরা না করি তাহলে আমাদের জন্য কোনো ধরনের গুনাহ নেই, কারণ মুসাফাহা করাটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব জিনিসটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। তাই ইসলামী যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার যখন বলেছেন, ডাক্তাররা বলেছেন মুসাফাহা না করতে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের স্বাস্থ্যবিধির আলোকে স্বাস্থ্যের জন্য আমাদের এই রোগ নিরাময় করার জন্য রোগ থেকে পরিত্রাণের জন্য আমরা ডাক্তারের স্বাস্থ্যবিধি মোতাবেক চলব এবং বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করব এবং আমাদের দ্বারা সম্পাদিত গুণসমূহের কাছ থেকে আমরা লজ্জিত হই অনুতপ্ত হই আল্লাহর আমরা অনুকম্পের দিকে আমরা এগিয়ে যাব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আরেকটা হলো আমরা সামনে ঈদ, আমাদের ঈদের সময় আমরা কোলাকুলি করি যেহেতু করোনা ভাইরাস, এখন করোনা ভাইরাসের কারণে আমরা কোলাকুলি করব কিনা আমার একটু বড় প্রশ্ন। আপনি একটি সুন্দর একটি সম্পর্কে একটি প্রশ্ন করেছেন। আসলে করোনা ভাইরাস আমি বাদে দিলাম, যদি ইসলামী শরীয়তের আলোকে যদি আমি বলতে চাই কোলাকুলি করাটা ঈদের সময় যদি আমরা কোলাকুলি করি কখন, যদি আমার একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন আমার সাথে অনেক দিন পর আমার সাথে সাক্ষাৎ, সেক্ষেত্রে যদি আমি কোলাকুলিটা করি তাহলে ওই কোলাকুলি করার মধ্যে কোনো ধরনের ইসলামী করোনা ভাইরাসের কথাটা পরে বলবো, এমনি স্বাভাবিক কোলাকুলি করার শরীর বিধান কি সেটি বলছি। যদি ঈদের ঈদগাহে আমার কোনো আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমার অনেক দিন পর সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর তার সাথে একটু মুসাফাহা করলাম এবং তার সাথে কোলাকুলি করলাম, মুআনাকা করলাম, যেটাকে মুআনাকা বলা হয়, মুআনাকা করলাম, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের গুণ হবে না, স্বভাবই হবে। আর যদি মনে করেন যে আমি ঈদগাহে গেলাম, কিছুক্ষণ পূর্বে আমরা একসাথে একই পুকুরে গোসল করেছি, ওখানে কিন্তু কোনো ধরনের আমরা মুআনাকা করে নেই, ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়ার পর যেটা আমাদের দেশের মধ্যে প্রচলন রয়েছে, সেক্ষেত্রে একই পুকুরে গোসল করলাম, একই সাথে খেলাম, একই সাথে থাকলাম, ঈদের নামাজ পড়ে আবার কোলাকুলি শুরু করলাম, এটা কিন্তু বেদাত, এটা সওয়াবের নিয়তে করা হয়। এমনি শুধু অনেকে যুক্তি দিয়ে থাকেন যে এরকম একটা বেদাত হবে কিনা, বিমান বানাইছেন এটা বেদাত হবে কিনা, ফ্যানার্স এটা বেদাত হবে কিনা। রসুলের যুগে এগুলি ছিল না, বিমান ছিল না, বাস ছিল না, এগুলিতে বেদাত। আসলে বেদাত ওরা বুঝে না বেদাত কি। বেদাত হলো শরীয়তের মধ্যে এমন একটা জিনিসকে সংযোজন করা যেই জিনিসটাকে সওয়াবের নিয়তে করা হয়। সওয়াবের নিয়তে যদি শরীয়তের মধ্যে শরীয়তের অংশের মধ্যে যদি করা হয় সেটাকে বলা হয় বেদাত। সেক্ষেত্রে যদি আপনার সাক্ষাতের কারণে হয়, অনেক দিনের পরে সাক্ষাৎ, সেক্ষেত্রে যদি কোলাকুলি করা হয় মুআনাকা করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না, সওয়াবই হবে। আর যদি ঈদগাহে যাওয়ার পরে ঈদের নামাজের পরে একটি কোলাকুলি করতে হয় মুআনাকা করতে হয় এরকম যদি মনে করেন তাহলে সেটা বেদাত হবে, বেদাত হওয়ার কারণে আপনার বেদাতের গুণের মধ্যে আপনি লিপ্ত হবে। এটা গেল এমনি স্বাভাবিক ক্ষেত্রে। আর করোনা ভাইরাসের ক্ষেত্রে, এটা তো করোনা ভাইরাসের আমি ইতিপূর্বে বলেছি যেখানে মুসাফাহা করাটা ইসলামী শরীয়ত মোতাবেক বিশেষজ্ঞ ইসলামী ডাক্তারগণ যারা বলেছেন মুসাফাহা না করতে সেক্ষেত্রে কোলাকুলি না করাও এটাও শ্রেয় হবে। এটাও আমাদের জন্য কোলাকুলিটা বর্জন করলে আপাতত বর্জন করলে এটা আমাদের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য আমি মনে করি খুব ভালো হবে। ধন্যবাদ এবং সম্মানিত দর্শক আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমরা শেষ করছি প্রশ্ন উত্তর পর্ব। আগামী দিন আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।